একাত্তর সংযোগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ তিন দিনের শোক পালন করছে। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সহ সর্বস্তরের মানুষকে আমরা দেখেছি শোকাহত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া সহ দল ও মত নির্বিশেষে মানুষ বঙ্গভবনে গিয়ে প্রয়াত রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আজ তিনি সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হয়েছেন। আমাদের রাজনীতি যখন এক ধরনের সংকটকালের মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় আমাদের রাষ্ট্রীয় জীবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যু একটি বিশেষ ধরনের শোকের ছায়া এনেছে। আমাদের শুক্রবারের এই বিশেষ আয়োজনে আপনারা গত সপ্তাহে দেখেছেন আমরা বর্তমানে রাজনীতিতে যেই সংঘাত সংকটের মধ্য দিয়ে আমরা যাচ্ছি তা নিয়ে যে আশঙ্কা সেটা উত্তরণের সংলাপের গুরুত্ব নিয়ে কথা বলেছিলাম। রাজনীতির পর্যবেক্ষকরা মনে করছেন যে বর্তমানে যে সংকট চলছে সেখানে বিশেষ ভূমিকা রাখতে পারেন পারতেন যে কজন মানুষ, তার মধ্যে অন্যতম ছিলেন প্রয়াত রাষ্ট্রপতি। কারণ এর আগে আমরা 1/11 যাকে বলা হয় সেই সময়টাতে আমরা দেখেছি যে সেই সময় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান তিনি যে ভূমিকা রেখেছেন, গণতন্ত্রের প্রতি অবিচল আস্থার যে ভূমিকা রেখেছেন, সেটি রাজনৈতিক সংকট উত্তরণে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যাবর্তনে একটি বড় ধরনের ভূমিকা রেখেছিল। বিরোধ, সংঘর্ষ, সহিংসতার কারণে বর্তমানেও আমরা বিশেষ এক ধরনের সংকটকাল অতিক্রম করছি। এই সংকট থেকে উত্তরণে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের জীবন, তার রাজনৈতিক সংগ্রামকে আমাদের বর্তমানের রাজনৈতিক নেতৃত্ব, রাজনীতির পর্যবেক্ষকরা বা নাগরিক সমাজ তারা রাজনীতির ধারাবাহিকতা এগিয়ে নিতে, গণতন্ত্রকে কার্যকর করতে কীভাবে মূল্যায়ন করবেন, এবং তার বিদায়ের শোকের মধ্যে আমরা দলমত নির্বিশেষে যে ঐক্যের সুর দেখেছি, যে সহমর্মিতাবোধ দেখেছি, তা আমাদের জাতীয় জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় কোনো ভূমিকা রাখবে কি না তা বোঝারও চেষ্টা করব আমরা। আজকে আমাদের সঙ্গে অনেক অতিথি যোগ দেবেন, একে একে আপনারা জানেন, তাদের সঙ্গে পরিচয় করে দিব। তবে তার আগে আমরা প্রথমে আমাদের এখনকার কিছু আমাদের যারা অতিথি আছেন, এখন যারা আমাদের সঙ্গে আছেন তাদের সঙ্গে প্রথমে আমাদের আপনাদের পরিচয় করে দিই। আছেন আমাদের সঙ্গে ওসমান ফারুক, ডক্টর ওসমান ফারুক, চেয়ারপারসনের উপদেষ্টা, বিএনপির সাবেক মন্ত্রী। আরও আছেন আমাদের সঙ্গে, সংযুক্ত হচ্ছেন গুলশান থেকে, ব্যারিস্টার মইনুল হোসেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, সাবেক সাংসদ, অধ্যাপিকা মাহফুজা খানম, সাবেক ভিপি ডাকসু, এবং আরও আছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মনজুরুল আসান খান। এদের যারা আছেন এবং আরও অতিথিরা আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমরা প্রথমেই জেনে নিচ্ছি, কথা বলি ওসমান ফারুকের সঙ্গে, ডক্টর ওসমান ফারুকের সঙ্গে, এবং যেই প্রসঙ্গটা আমরা তুললাম সেটি হলো যে রাষ্ট্রপতির এই প্রয়াণের পর আমরা দেখেছি যে দলমত নির্বিশেষে শোক প্রস্তাব এবং বিএনপি আলাদা করে তিন দিনের শোক প্রকাশ করেছে। ওসমান ফারুকের কাছে জানতে চাইব যে আপনার দলের পক্ষ থেকে না, প্রথমে ব্যক্তি হিসাবে, আমরা জানি যে আপনারা বাংলাদেশের একই অঞ্চলের মানুষ, আপনি জিল্লুর রহমান, রাজনীতিবিদ জিল্লুর রহমান, বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর পর আপনি তার রাজনৈতিক জীবনের প্রথম প্রধান কোন বিষয়টি আপনার কাছে মনে থাকবে সেটি আমাদের দর্শককে বলার জন্য আপনাকে অনুরোধ করব। ডক্টর ওসমান ফারুক, ধন্যবাদ। আজকে অত্যন্ত একটি শোকার্ত দিন আমাদের সবার জন্যে, কেননা আমি মনে করি দেশের একজন প্রবীণতম প্রাজ্ঞ রাজনীতিবিদ আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আজকে এত লোকের সমাবেশ হয়েছে বিভিন্ন জানাজা অনুষ্ঠানে যে আজকে যে প্রশ্নটি মনে আসছে সেটি বোধ করি যে জিল্লুর রহমান সাহেব ব্যক্তি জিল্লুর রহমান হিসেবে আজকে সবার মাঝে বেশি প্রতিভাত হয়েছেন, সেই জিনিসটি আমার মনে হচ্ছে। ওনার সাথে আমার পরিচয় রাজনীতিবিদ হিসাবে গত এক দশকের, কিন্তু এর আগে ওনার সাথে পরিচয় একই এলাকার এবং একটু আত্মীয়তা বন্ধনও ছিল। ওনার এক ভ্রাতুষ্পুত্রীর সাথে আমার এক ফুয়াতো ভাইয়ের বিয়ে হয়েছে, সেই হিসেবে আত্মীয় ছিল। কিন্তু তার চেয়ে বড় কথা, 1948 থেকে 1956 পর্যন্ত যখন আমার বাবা ডক্টর আমগুনি প্রফেসর ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মুসলিম হলের প্রভোস্ট ছিলেন, তখন কিন্তু জিল্লুর রহমান সাহেব ছাত্র ছিলেন। এবং তখনকার সময় আমার মনে নেই, কিন্তু পরবর্তীতে ঢাকাস্থ কিশোরগঞ্জ সমিতিতে তিনি অনেকদিন সাধারণ সম্পাদক ছিলেন, কাজে সেই হিসাবে ওনার সাথে আমাদের একটি রাজনীতির বাইরেও একটি সামাজিক আত্মিক একটি সম্পর্ক রয়েছে। এই হিসেবে তাকে যেভাবে আমরা দেখেছি, অত্যন্ত একজন সজ্জন ব্যক্তি তিনি, তাকে কোনো দিন ক্রোধান্বিত দেখিনি। রাজনীতির ব্যাপারে উনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, দৃঢ়তা ছিল,
কিন্তু রূঢ়তা তার মাঝে কখনো ছিল না, এবং সেই হিসেবে আমি মনে করি উনি একজন অত্যন্ত আদর্শ রাজনীতিবিদ হিসেবে তিনি এদেশে থেকেছেন, রাজনীতি করেছেন, তার দলের প্রতি, দলের আদর্শের প্রতি বিভিন্ন প্রতিকূল পরিবেশের মাঝেও তিনি অত্যন্ত দৃঢ়তা দেখিয়েছেন এবং সেই দৃঢ়তা নিয়ে তিনি কাজ করেছেন। আওয়ামী লীগের জন্মলীগ লগ্ন থেকে তিনি মৃত্যুর আগ পর্যন্ত তিনি আওয়ামী লীগের আদর্শেই থেকেছেন, এবং এটি অত্যন্ত একটি বিরল ঘটনা বাংলাদেশে। ডক্টর ওসমান ফারুক, যেরকমটি বলছিলেন, আমরা দেখেছি যে জিল্লুর রহমানের, রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে শোকবাণীতে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার সম্পর্কে তিনি কখনো আক্রমণাত্মক ও অশালীন মন্তব্য করতেন না, উনি দৃঢ়তার কথা বললেন, রূঢ়তা ছিল না বললেন। আমি মনজুরুল হাসান খানকে জিজ্ঞেস করতে চাচ্ছি যে এই ব্যক্তি জিল্লুর রহমানের নানা গুণাবলীর কথা যেটা সব জায়গায় আলোচিত হচ্ছে এবং এখানে ডক্টর ওসমান ফারুকও বললেন, আজকের বর্তমানে রাজনীতিতে আপনারাও দীর্ঘদিন ধরে আছেন রাজনীতিবিদ হিসেবে, এই বিষয়টি বা এই চারিত্রিক গুণাবলীকে যে এতটা গুরুত্ব দিচ্ছেন সবাই তাকে মূল্যায়ন করার সময়, সেটি কেন আমাদের রাজনীতির মূল ধারায় বা মূল স্রোতে বেশিরভাগ রাজনীতিবিদের ব্যবহারের মধ্যে সেটির অভাব কেন আমরা বোধ করছি বা আপনি দেখেন কিনা আদৌ? তা মনজুরুল আহসান খান, এখন এখন আমাদের দেশে যে রাজনীতিটা চলছে সেটা হচ্ছে সংঘর্ষ, সংঘাত, সংঘর্ষ এবং নানা দ্বন্দ্বের রাজনীতি। এটা একটা ভয়ঙ্কর রকম পরিস্থিতিতে চলে গেছি আমরা। কিন্তু আমাদের এখানে যে ট্র্যাডিশনাল রাজনীতি ছিল সেই রাজনীতির কিন্তু প্রতিভা হচ্ছেন জিল্লুর রহমান সাহেব। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন, তখন রাজনীতিটা এতখানি দুর্বৃত্ত হয়নি, এতখানি ক্ষমতা ভিত্তিক হয়নি, এতখানি আপনার সন্ত্রাস ভিত্তিক হয়নি, অর্থ এবং পেশী শক্তির যে দাপট সেই দাপটটা এরকম ছিল না, এবং এটা পণ্যীকরণও হয়নি, কমোডিফিকেশন অফ পলিটিক্স যেটা এখন হচ্ছে, যে অর্থের জন্য রাজনীতি করা, ক্ষমতার জন্য রাজনীতি করা, সেটা ছিল না রাজনীতিতে একটা। কিন্তু এখানে এখানে একটা জিনিস আপনার কাছে যুক্ত করতে চাচ্ছি আপনার কথার মধ্যে, সেটি হলো যে বিরোধী দলে থেকে রাজনীতি করা বা দেশের স্বাধীনতার জন্য রাজনীতি করা, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করা আমরা দীর্ঘদিন ধরে থেকেছি, কিন্তু সত্যি সত্যি ক্ষমতার অংশীদার হয়েছেন এখন বাংলাদেশের দুটি প্রধান দলই, সেই ক্ষেত্রে ক্ষমতায় থাকাই কি এই সমস্ত দুর্বৃত্ত কারণ এবং কমোডিফিকেশনের কথা যেটা আপনি বলছেন সেটি কি তার কারণ? সেটা তো অবশ্যই কারণ, কারণ এখন আমরা যেটা দেখছি, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, ক্ষমতায় যেতে হবে। আজকে যুদ্ধ অপরাধীর বিরুদ্ধে যে আন্দোলনটা হচ্ছে সেই আন্দোলনের সাথে কিন্তু যুক্ত হচ্ছে আগামী নির্বাচন, এবং সেটা করতে গিয়ে ভিন্ন অঙ্ক করা হচ্ছে, যার ফলে কিন্তু যুদ্ধ অপরাধীর বিরুদ্ধে আন্দোলনটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটাই হচ্ছে সমস্যা আমাদের জিল্লুর রহমান সাহেব। তিনি কিন্তু এই রাজনীতিতে, তিনি দলের নেতা ছিলেন, যথেষ্ট পার্টিশন ছিলেন, কিন্তু সমস্ত দলের কিন্তু শ্রদ্ধার আসনে তিনি গিয়েছেন। কিসের জন্য? তার আচরণের জন্য, তার শিষ্টাচারের জন্য, তার ভদ্রতার জন্য এটা রেখেছেন। আজকে তো রাজনীতিতে আমরা বড় বড় নেতা নেত্রীদের কাছে যে সমস্ত অশ্লীল কথা শুনতে হয়, যে সমস্ত মানে শিষ্টাচার বিবর্জিত কথা শুনতে হয়, সেটা তো খুবই দুঃখজনক। সেটা কোনোদিন জিল্লুর রহমান সাহেবের ক্ষেত্রে ছিল না, এবং তার মতো লোক আজকে খুবই প্রয়োজন ছিল। আমরা দেখেছি যে এখানে তো সংঘাত চলা সত্ত্বেও জিল্লুর রহমান সাহেব যখন একটা সংলাপ ডাকলেন, সেই সংলাপে কিন্তু বিএনপিও গেল। তার অবস্থানটা, তার শ্রদ্ধার আসনটা কতখানি ছিল এই ঘটনা থেকেও প্রমাণিত হয়। তার মৃত্যুর পরেও সেটা প্রমাণিত হয়েছে। আজকে আমরা দেখেছি যে খালেদা জিয়া এবং তার সঙ্গে অন্যান্য নেতৃবৃন্দ তারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন, এবং তাদেরকে তো আমি যা শুনেছি তাদেরকে কোনো সরকার থেকেও কোনো জানায় নেই কোন সময় আসবেন, কীভাবে আসবেন সেটা জানায় নেই, কতগুলি প্রোটোকল আছে সেটা কিন্তু করা হয়নি। তারপরেও কিন্তু তারা সেখানে চলে গেছেন এবং শ্রদ্ধা নিবেদন করেছেন। শুধু রাষ্ট্রীয় শোকে অংশগ্রহণ করছেন তারা, তারা পার্টির পক্ষ থেকেও শোক জ্ঞাপন করছেন এবং পার্টির পতাকা তারা অর্ধনমিত করতে বলেছেন। এটা তো একটা, আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে যেই সংস্কৃতিটা সারা দেশের মানুষ চায় সেটা একটা সুন্দর নমুনা, এবং এইটা থেকে আমাদের মনে হয় শিক্ষা গ্রহণ করা দরকার। এবং আমরা মনে করি যে আমাদের এখানে দুই দল, তাদের মধ্যে একটা আলাপ আলোচনা হওয়া দরকার, সেই জিল্লুর রহমানের পথ ধরে আলোচনা হওয়া দরকার, এবং আলোচনার মধ্যে দিয়ে
এই বিষয়ে নিশ্চয়ই আমরা আরো শুনবো আপনার কাছে এবং আমাদের অন্যান্য অতিথিদের কাছে। যে বিষয়টির কথা বারে বারে ঘুরে ঘুরে আসলো সেটি হলো ব্যক্তি জিল্লুর রহমান, তার দলের প্রতি, তার দলের আদর্শের প্রতি সারা জীবন অবিচল ছিলেন, অবিচল আস্থায় ছিলেন, কিন্তু গণতন্ত্রের প্রতি তার যে বিশেষ আস্থা তিনি দেখিয়েছেন দেশের বিভিন্ন সংকটকালে, তারই একটি তার সেই সংগ্রামের সঙ্গী একজন অনেক আগে থেকে তার রাজনৈতিক জীবনের সাথে জড়িত অধ্যাপিকা মাহফুজা আনম ডাকসু, সাবেক বিপি, তার আরও অনেক পরিচয় আছে বর্তমানের কাজের, কিন্তু রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পেয়েছেন বিভিন্ন সময়ে। অধ্যাপিকা মাহফুজা আনমের কাছেই জানতে চাইব যে একজন রাজনীতিবিদ হিসেবে গণতন্ত্রের প্রতি তিনি বিভিন্ন সংকটকালে যেই আস্থা দেখিয়েছেন এবং তার জন্য যেই ধরনের সংগ্রাম এবং ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করেছেন সেই বিষয়ে আমাদের দর্শকদের জন্য আপনি কি জানেন যদি একটু বলতেন। আপনার এই প্রশ্নের প্রথমে আমি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করতে চাই আমাদের সদ্য প্রয়াত জিল্লু ভাইয়ের উদ্দেশ্যে, কারণ তাকে আমি সেইভাবেই ডাকতাম সেই 1958 সালে যখন তিনি আইভি আপাকে বিয়ে করেন। এবং আইভি আপার আমি ইচ্ছা প্রথমে একটু সেই কারণে যখন জিল্লু ভাই আইভিয়াকে পছন্দ করলো এবং বিয়ের প্রপোজাল আসলো, এবং এখানে একটি বিষয় বলা দরকার যে আমার সাল থেকে আমি জিল্লু ভাইকে জানি এবং দীর্ঘ জীব মানে দীর্ঘকাল তার সাথে আমার শেষ সাক্ষাৎ হয়েছে ভারতের রাষ্ট্রপতি এসেছিলেন প্রণববাবু, তার জন্য রাত্রে একটা ডিনার ছিল, সেখানে তার সঙ্গে আমার লাস্ট সর্বশেষ দেখা হয়েছে। তো তার সঙ্গে যে সেই 1958 থেকে আমার যে সম্পর্কটি, সেটা রাজনৈতিক বলুন, রাজনৈতিক আলাপচারিতা বলুন, এবং সর্বোপরি পারিবারিকভাবে, এবং তিনি আমাকে তার ছোট বোনের মতন সবসময় দেখেছেন। এবং তার যে ধারাবাহিকতার কথা আমি বলতে চাই যে তিনি আপাদ মস্তক একটি ভালো মানুষ ছিলেন, এটা আমাকে প্রথমে বলতে হবে। একজন রাজনীতিবিদ হওয়ার জন্যে সর্বপ্রথম একটা ভালো মানুষ হতে হয়, একটা সৎ মানুষ হতে হয়, চিন্তার ক্ষেত্রে, বিবেকের ক্ষেত্রে, জনমানুষকে যারা রাজনীতি করবেন তারা জনমানুষকে ভালোবাসবেন। তার এই আর দীর্ঘ জীবনে তার সাথে যখনই যতদিন আমি সম্পৃক্ত ছিলাম আমি কাছের থেকে দেখেছি তার সকল মানুষের জন্য যে ভালোবাসা, সকল মানুষের সঙ্গে যে সুসম্পর্ক, সকল মানুষের সঙ্গে যে ভালো ব্যবহার, এটা আমি মনে করি অন্যান্য অনেকের চাইতে আমি মনে করি যে তিনি ভিন্নতর ছিলেন। এবং সেখানে আমি মনে করি যে জিল্লু ভাই আর 10 জনের চাইতে আলাদা, আলাদা বলেই আমি বলবো আজকে তার শেষ বিদায়ের দিন, জানাজাতে লক্ষ লক্ষ লোক হয়েছে, লক্ষ লক্ষ লোক শুধু এদেশের সাধারণ মানুষ নয় যারা বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত, তাদের মধ্যে নানা কারণে আমরা যা বলি যে ন্যূনতম যে সম্পর্কটি সেটাও হয়তো কখনো কখনো আমরা ক্ষুণ্ণ হতে দেখেছি, কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো আজকের দিনে তারা সবাই এসেছেন তার শেষ যাত্রার সময়, এটাকে আমি মনে করি এটি জিল্লু ভাইয়ের নিজের দীর্ঘ জীবনের যে অধ্যাপিকা মাহফুজা খানম, আপনি আমাদের আমাদের সঙ্গে থাকুন, আমরা আসবো আবার আপনার কাছে। ব্যারিস্টার মইনুল হোসেন আমাদের সঙ্গে আছেন, তিনি গুলশান থেকে সংযুক্ত হচ্ছেন। আপনি রাজনীতিতে একসঙ্গে বহুদিন পাশাপাশি তো ছিলেনই, আপনাদের প্রথম সংসদে আমরা জানি যে ছিলেন, তার পাশাপাশি পারিবারিকভাবেও সম্পর্ক আছে। আমরা রাজনীতিবিদ জিল্লুর রহমানের পাশাপাশি
ব্যক্তি জিল্লুর রহমানের কথা আজকে অনেক বেশি শুনছি। ব্যারিস্টার মনুল হোসেন, আপনার কাছে প্রথমে সংক্ষেপে ব্যক্তি জিল্লুর রহমানের কাছেই শুনবো, খুবই সংক্ষেপে, তারপর আবার ফিরে আসবো বিরতির পর। না, ব্যক্তি জিল্লুর রহমান সম্পর্কিত সবাই বলছে যে তার যে গুণাবলী, মানে চারিত্রিক গুণাবলী, তার সততা, তার অত্যন্ত সংযমের সাথে কথা বলতেন, অত্যন্ত ভদ্র, অত্যন্ত শালীন, এগুলো আছে। কিন্তু আমি মনে করি যে একজন রাজনীতিবিদকে যখন বিশ্লেষণ করতে হয় তখন তার ব্যক্তিগত গুণাবলীর পাশে তার প্রতিফলন কতটা হয়েছে রাজনীতিতে, এটাও আমাদের দেখা দরকার। আমি 1973 তার সঙ্গে একত্রে সংসদের সদস্য ছিলাম। জিনিসটা আমি লক্ষ্য করেছি সেটা হলো এই, তিনি কিন্তু বঙ্গবন্ধুর খুব কাছের লোক ছিলেন, অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ছিলেন, কিন্তু তিনি এটা জাহির করতেন না, কাউকে দেখাতে চেতেন না যে আমি একটা আমার ক্ষমতা আছে, প্রভাব আছে। অত্যন্ত বিনয় এক ভদ্রলোক। আর আমার একটা সুবিধা বলেন বা অসুবিধা বলেন যেটা ছিল রাজনীতি করতে গিয়ে, সেটা হলো যে ছোটোবেলা থেকে আমার আব্বা মরহুম মানিক মেয়ের সাহেবের সাথে, তাদের সম্পর্কের সাথে, কারণ যারা তখন রাজনীতি করেছেন তারা আমি মনে করি যে আমি একজন আত্মীয়তা হারিয়েছি। কারণ হলো এই জন্য যে মানিক ভাই বাসা আসতেন, অফিসে আসতেন, কথা বলতেন, আর আমি যখন রাজনীতিতে জয়েন করি ব্যারিস্টার হওয়ার পরে তখন সকলে মনে একটা ধারণা ছিল যে আমি তো আমার কাকা বঙ্গবন্ধুর কাছে লোক ছিল, তো সেই হিসেবে তারা আমাকে মানিক ভাই খেলিয়ে খেলিয়ে দেখতেন এবং আমাকে স্নেহ করতেন। একটা ছোট্ট দৃষ্টান্ত দেয় যে উনি এত বড় মাদক হওয়া সত্ত্বেও কত বিনয়ী, কত ভদ্র ছিলেন। একবার হলো কি, তখন বাক্সার হবে আর কি, কমিশনে প্রস্তুতি কথা বলছিলাম তার সঙ্গে আমাদের সংযোগ এই মুহূর্তে পরিপূর্ণভাবে স্থাপিত করা যাচ্ছে না, তাকে আরেকবার পাবার সাথে সাথে আমরা ফিরে যাব। কিন্তু আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অনুষ্ঠানে সুরঞ্জিৎ সেনগুপ্ত, বাংলাদেশ সরকার উপদেষ্টা মন্ডলী সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ মন্ত্রী। সুরঞ্জিৎ সেনগুপ্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর সংযোগে। এবং আরও অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ডক্টর ইমাজউদ্দিন আহমেদ, রাষ্ট্রবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। সুরঞ্জিৎ সেনগুপ্ত, আমরা যেই আলোচনায় ছিলাম তাতে দেখেছি যে রাজনীতিবিদ জিল্লুর রহমানের পাশাপাশি, আমাদের সদ্য প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের রাজনীতিবিদ পরিচয়ের পাশাপাশি তার ব্যক্তি পরিচয়ের কথা অনেকেই বলছেন এবং সেটি বারে বারে ঘুরে ঘুরে আসছে। তবে জিল্লুর রহমান একজন রাজনীতিবিদ হিসেবে দেশের বিভিন্ন সংকটকালে, বিশেষ করে গণতন্ত্রের পক্ষে যখন একটি অবস্থান নিতে হয়েছে, তিনি একটি সুদৃঢ় অবস্থান নিতে পেরেছেন আদর্শের জায়গা থেকে, সেই কথাটিও আমাদের কথা এসেছে। আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে 15ই আগস্টের পরবর্তীতে এবং 1/11 পরে রাজনৈতিক সংকট উত্তরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আপনার কাছে জানতে চাবো যে বিশেষ করে আওয়ামী লীগ যে সমস্ত সময়ে বিভিন্ন সংকটে পড়েছে বা দেশের গণতন্ত্রের সংকটে পড়েছে, সেখানে জিল্লুর রহমানের যেই ভূমিকা সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন একজন রাজনীতিবিদ হিসেবে? জিল্লুর ভাই সম্বন্ধে আমার মূল্যায়ন বা আমার মন্তব্য খুব নিরপেক্ষ হবে না, কারণ আমি এমনিই জিল্লুর ভাইয়ের ভক্ত ছিলাম, সুতরাং আমি এমনিই বায়াস হয়ে আছি। তবে তার বৈশিষ্ট্য ছিল যেটি, উনি অন্যদের থেকে উনি আলাদা, এই কারণে উনি খুবই বিনয়ী, হিতবাক এবং নিভৃতচারী ছিলেন। এটি ঠিক 75 উত্তর এবং 75 পূর্ব রাজনীতিতে যে একজন রাজনীতিবিদ 1949 আওয়ামী লীগের জন্মের সময়ে স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান হিসাবে সবাইকে পানি খাইয়ে খুব গর্ব অনুভব করতেন, এটা আমাদের বলতেন, এবং অবিচল একটি নীতি এবং আদর্শে বিশ্বাস করে সেই একই দলের নির্বাচনের মাধ্যমে সর্বোচ্চ পদ নিয়ে
এবং তিনিই বোধহয় বাংলাদেশের রাজনীতিতে প্রথম রাষ্ট্রপতি যিনি একজন নির্বাচিত রাজনীতিবিদ এবং সাধারণ মৃত্যু তিনি পেয়েছেন। এর মাধ্যমে তিনি কী ছিলেন, কেমন ছিলেন, এ কথাটি আর বলার প্রয়োজন হয় না। কারণ তার মৃত্যুর পরে গোটা জাতি এর সংঘাতময় রাজনীতি থেকে যেভাবে একটি জাতীয় ঐক্যের দিকে এগিয়ে এলো সারা পৃথিবীতে, তার মৃত্যুর মাধ্যমে বাংলাদেশের যেন রাষ্ট্রপতি হিসাবে যেভাবে সর্বমহল থেকে তিনি তাকে যেভাবে বিদায় দেওয়া হলো, তাতে তিনি মৃত্যুতেও আমাদেরকে দান করে গিয়েছেন। আমার মনে পড়ে রবীন্দ্রনাথ যখন দেশবন্ধু চিত্তরঞ্জনের মৃত্যুর সময় একটি লাইন লিখে পাঠিয়েছিলেন, যে যে সেই লাইনটি এখানে খুবই প্রণিধানযোগ্য, যে উনি বলেছিলেন, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। দিলুর রহমান সাহেব প্রমাণ করেছেন যে তিনি চিরঞ্জীব, তিনি মৃত্যুহীন, এবং একজন রাজনীতিবিদ তার নীতি আদর্শে অটল এবং অচল থেকেও সবার যে শ্রদ্ধা অর্জন করতে পারে এটা তার প্রমাণ করেছে। সুরঞ্জিত সেনগুপ্ত, আপনি যে বিষয়টির কথা তুললেন, ডক্টর ইমাজউদ্দিন আমাদের কাছে জানতে চাই যে এটি দেখছি আজকে আমাদের বিভিন্ন বিশিষ্ট অতিথিরা এই থিমটা বা এই সুরটার কথা বারবারে উল্লেখ করছেন যে এটি ব্যক্তি এবং একটি বিশেষ সংকটের মধ্যে দিয়ে যে দেশ যাচ্ছে। ডক্টর ইমাজউদ্দিন আহমেদ, আপনি কি মনে করেন রাষ্ট্রপতির মৃত্যুতে যেই ধরনের প্রতিক্রিয়া আমরা দেখলাম, যেই ধরনের শোভন এবং ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া দেখা গেল রাজনৈতিক জগতে, তার মধ্য থেকে আপনি কি ভবিষ্যতের জন্য কোনো আশা দেখতে পান আমাদের গণতান্ত্রিক এবং রাজনৈতিক ব্যবস্থার জন্য? আপনাকে ধন্যবাদ। আমি তার স্মৃতিপত্রদ্বারা নিবেদন করে দুটো কথা বলতে চাই। বাংলাদেশের জন্ম যেভাবে হয়েছে ওইদিকে যদি তাকাই, ভারত কীভাবে স্বাধীন হলো অথবা পাকিস্তানের জন্ম কীভাবে হলো ওইদিকে মানে তুলনামূলকভাবে ওইদিকে না তাকিয়ে আমি বাংলাদেশের জন্মের কথা যদি ভাবি, তাহলে বাংলাদেশের জন্ম হয়েছে মানে মুক্তিযুদ্ধের রক্তাক্ত প্রান্তরে, যে রক্তাক্ত প্রান্তর মানে সুসজ্জিত হয়েছিল এই বাংলাদেশের অসংখ্য জনমানব কর্তৃক আর কি, পিপলস ওয়ার বলতে যা বুঝি, এর মাধ্যমে সৃষ্টি হয়েছে। সুতরাং আমি ভবিষ্যৎটাকে সবসময় আশাবাদী, উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা অপেক্ষা করছি, এবং রাজনীতিবিদ যারা তাদের অবদান সবসময় আমরা স্বীকার করি, এবং এটাও বলি যে ক্রিটিক্যাল টাইম যখন আসে সংকটময় মুহূর্তে তারা মানে সঠিক সিদ্ধান্তগুলো গ্রহণ করেন। জিল্লুর ভাই মোহাম্মদ জিল্লুর রহমান মানে তিনি, তাকে আমি জানি ওই ছাত্র অবস্থা থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে যখন আমি এখানে ভর্তি হয় 1972 সেপ্টেম্বর, তখন তিনি ফজলুল কলেজ ভিপি ছিলেন এবং ওই সময়ে মানে জেলে ছিলেন যখন আমি ভর্তি হই। তারপর ওই জানুয়ারি ফেব্রুয়ারি এরকম সময়ের দিকটাই হয়তো মানে এক্স্যাক্টলি মনে নেই তিনি বেরিয়ে এলেন। তাকে খুব কাছাকাছি কাছের থেকে আমরা জানি মানে অত্যন্ত সহজ সরল নীতিবান একটা ব্যক্তি, কিন্তু ওই যে চিন্তাভাবনা যা তার যা করণীয় এই ক্ষেত্রে কিন্তু দৃঢ় একটা 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 সংকল্পবদ্ধ মন ছিল তার আগে। সুতরাং এটাও আমি দেখেছি তখন থেকে, ওই যে তখনকার দিনে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ তো খুব ভালো ছিল, এই অর্থে যে ওই সংঘাত অথবা দ্বিধাদ্বন্দ্ব এরকম কিছু ছিল না। ওই নির্বাচনের মাধ্যমে প্রত্যেকটি হলে প্রত্যেক বছরে নির্বাচন অনুষ্ঠিত হতো, ডাকসু নির্বাচন অবশ্যই তখন ওই ইনডাইরেক্টলি হতো। তখন ওই জিল্লুর ভাই ওই একটা ট্র্যাডিশন ছিল যে আমাদের সিনিয়র ছাত্র যারা তাদেরকে ভাই বলে ডাকতাম আমরা। তো সুতরাং ওইভাবেই দেখেছি মানে খুব সহজ সরল এবং মানে চট করে সিদ্ধান্তটা গ্রহণ করতে পারেন, আর খুব বিনয়ী মানে তার কাছে গিয়ে মানে অসন্তুষ্ট হয়ে ফিরে আসা যেত না, যেভাবে হোক না কেন মানে খুশি হয়ে ফিরে আসতে হতো। এই মানুষটি মানে
যে প্রশ্নটা আপনি করছেন এই প্রশ্নের জবাবটা এইভাবে আমি দিতে চাই যে রাষ্ট্রবিজ্ঞানের দিক থেকে মানে গণতান্ত্রিক ব্যবস্থার অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে দুটো বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ। এক, রাষ্ট্র যখন একটা গণতান্ত্রিক ফেজে মানে যায়, গণতন্ত্রের রাজপথে যখন আসে, তখন ওই সুষ্ঠু অবাধ আর গ্রহণযোগ্য নির্বাচন, এটা খুব জরুরি দরকার। আর একটি খুব উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো যে ওই ক্ষমতা হস্তান্তর পিসফুলি ট্রান্সফার অফ পাওয়ার, যেটা শান্তিপূর্ণ উপায়ে মানে ক্ষমতা হস্তান্তর, এই এই দুটোর দিকে তাকিয়ে আমি বলবো যে সুরঞ্জিত সেনগুপ্তের ওই ওই লাইন, রবীন্দ্রনাথের লেখা লাইন মানে সবারই মনটা মানে স্পর্শ করে, হৃদয় স্পর্শ করে আর কি, যে এনেছিলে মৃত্যুহীন প্রাণ এবং মরণে তুমি তাই তুমি দিয়েছো। ডক্টর ইমাজুদ্দিন আহমেদ, থাকুন আমাদের সঙ্গে, আমাদের একটি বিরতি নিতে হচ্ছে। আপনারা দেখছেন একাত্তর সংযোগ, আমরা কথা বলছি সদ্যপ্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান কে নিয়ে। তার সঙ্গে শোকের মধ্যে যে উৎকের সুর শোনা যাচ্ছে তা নিয়েও কথা বলার ইচ্ছে আছে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সংসদ সদস্য রাশেদ খান মেনন। তবে তার সঙ্গে কথা বলার আগে, আমরা এর আগে কথা বলছিলাম ব্যারিস্টার মইনুল হোসেনের সঙ্গে, আমাদের সংযোগকে খানিকটা সমস্যা হচ্ছিল, এখন আবার আমরা তাকে পেরেছি। ব্যারিস্টার মইনুল হোসেন, আপনি বাকশাল পূর্ববর্তী সময়ের একটি ঘটনার কথা বর্ণনা করছিলেন, আমার আপনার কাছে আরও একটি প্রশ্ন ছিল, আপনি সেটি সংক্ষেপে আমাদের দর্শককে বললে আমি কথা বলতে পারতাম, বলুন। আচ্ছা না, আমি ঠিক বাকশাল ব্যাপারে আলোচনা করতে চাই। আমি যেটা বলতে চাই, একটি ঘটনার কথা বলছিলেন আমাদের দর্শক, যে আওয়ামী লীগের যে মূল ধারা রাজনীতি ছিল, যেটা মানিক মিয়া সাহেব, বঙ্গবন্ধু সরোয়ারদি সাহেব, আবুল মনসুর, তারা যে ধরনের রাজনৈতিক চিন্তা ভাবনা করতেন, যে নীতি চরিত্র আদর্শ নিয়ে রাজনীতি করতেন, আসলে জিল্লুর রহমানের ভিতরে, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের চরিত্রে সেই গুণাবলীগুলি কিন্তু প্রকাশ পেয়েছে। এই কথা আমাদের মনে রাখতে হবে। আজকে যেটা যেটা আমি বলতেছিলাম, দেখেন একটা ছোট্ট একটা ঘটনা, পার্লামেন্টারি পার্টিতে বাকশাল আলোচনার ব্যাপারে একটা ঘটনা ঘটে গেল, বঙ্গবন্ধুর সাথে একটা কথা কাটাকাটি হয়ে গেল, তো এটা এখানে শেষ হয়ে গেল। পরদিন সকালে দেখি জিল্লুর রহমান সাহেব আমার বাসায় আসলেন, কাকরাইল বাসায়, বললেন একটু মৃদু হেসে যে বঙ্গবন্ধু আপনাকে ধরে নিয়ে যেতে বলছে। বললাম যে আমাকে ধরে নিয়ে যেতে হবে কেন, আমি তো নিশ্চয়ই যাবো, কাকা বলেছেন যাবো। তো নিয়ে গেলেন, পথে আবার তিনি বলেন যে আমাদের তখন মন্ত্রী ছিলেন সৈয়দ নজরুল ইসলাম সাহেবের, বলে যে উনিও আপনাকে বলছে একটু দেখা করে যেতে। তো আমি ঠিক আছে গেলাম, সেক্রেটারি দেখা করলাম, উনি একটা কথা বললেন যে দেখো এটা একটা স্বল্প সময়ের ব্যাপার, আমরা মানিক ভাইয়ের সাথে থেকে রাজনীতি করছি, এই যে সম্পর্কটা মানিক ভাই কাকা, মানিক ভাইয়ের সাথে রাজনীতি করেছি, এই গণতন্ত্রের জন্য তুমি চিন্তা করো না, এটা এটা অস্থায়ী ব্যবস্থা। আমাকে নিয়ে গেলো বঙ্গবন্ধুর ওখানে প্রাইম মিনিস্টারের অফিসে নিয়ে গেলেন গণভবনে, উনি উঠে গেলেন, আমাকে অফিসে গেলেন, দেখেন কত অমায়িক, উনি আর থাকলেন না সেখানে, আমাকে দিয়ে উনি ছেড়ে বঙ্গবন্ধুর কাছে ছেড়ে উনি চলে গেলেন। বঙ্গবন্ধু আমাকে বললেন দেখ তোরা আমার সাথে ঝগড়া করো, আমি মানিক ভাইয়ের সাথে কত ঝগড়া করছি, এই বলে তিনি একটু ইমোশনাল হয়ে গেলেন, আমি ইমোশনাল হয়ে গেলাম। যেটা আমি বলতে চেয়েছি সেটা হলো এই যে তখনকার সময় আদর্শভিত্তিক রাজনীতি ছিল, সৎ রাজনীতি ছিল, সেইগুলির প্রতিফলন ঘটেছে। আজকে বাংলাদেশে যে দেখা যায় সংগ্রামী রাজনীতি, যুদ্ধের রাজনীতি, এটা মনে হয় এই সংগ্রামের সঙ্গে যারা জড়িত থাকে, শুধু শুধু সংগ্রাম সংগ্রাম যুদ্ধ যুদ্ধ, এর কারণে হয়েছে কি আমাদের রাজনীতিতে অসহনশীলতা এসে এই প্রসঙ্গে আপনি বিভিন্ন সময় কথা বলেছেন যে যে অসহিষ্ণুতা এবং রাজনৈতিক সংস্কৃতি আপনি দেখেন সেটাতে আপনি যেই ধরনের হতাশা বোধ করেন তা সেটা আপনি অনেকবার উল্লেখ করেছেন আমাদের অনুষ্ঠানে বলেছেন, কিন্তু আপনি এই স্বল্প সময়ের জন্য গণতন্ত্রকে পাশে রেখে একটি অস্থায়ী ব্যবস্থার কথা যেটি বললেন সেই সময়কার কথা, তার একটি সাম্প্রতিকতম উদাহরণ যেটি 11/11 সময় এবং আপনি সেই সময় ছিলেন কেয়ারটেকার গভর্নমেন্টের উপদেষ্টা হিসেবে, সেই সময় আমরা জিল্লুর রহমানকে দেখেছি যে গণতন্ত্রের পক্ষে একটি বিশেষ অবস্থান নিতে তিনি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হলেন, শেখ হাসিনা যখন জেলে ছিলেন, কারাগারে আটক ছিলেন, সেই সময় তো আপনাদের এক ধরনের একটা মুখোমুখি অবস্থান তৈরি হলো এবং জিল্লুর রহমান গণতন্ত্রের পক্ষ নিলেন। আপনি সেই সময় তার ভূমিকাকে, তার তিনি তার স্ত্রী আইবি রহমান তার আগেই নিহত হয়েছেন, এই এই পরিস্থিতিতে তার সেই দৃঢ় ভূমিকার কথাও তো অনেকে উল্লেখ করেছেন, আপনি সেটিকে কিভাবে মূল্যায়ন করেন? না, আমার একটা কথা এখানে একটা ব্যাখ্যাটা দেওয়া উচিত, আমাদের সঙ্গে কিন্তু রাজনীতিবিদদের কোনো ব্রাদার, আমরা কেয়ারটেকার সরকারের উপদেশ ছিলাম, তাদের সাথে কিন্তু রাজনীতিবিদদের কোনো মুখোমুখি হবার কোনো অবস্থা ছিল না। যেটা দুর্নীতির মামলা সেটা দুর্নীতির মামলা,
এবং আমাদের সাথে রাজনীতির সংঘর্ষের কোনো প্রশ্নই ছিল না, কারণ আমরা তো নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের কাছেই ক্ষমতা হস্তান্তর করেছি। কিন্তু আমি যেটা বলছি শেষ পর্যন্ত কিন্তু গণতন্ত্রের পথে একটি বাধা হিসেবে সেই সময়টা কাজ করছিল কিনা সেটা নিয়ে তো একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, তাই না? গণতন্ত্র শুনেন, এখানেই অসুবিধা, এগিয়ে অসুবিধা। আমরা প্রশংসা করি, সবকিছু করি, গণতন্ত্র কিন্তু ব্যক্তি পূজা নয়। গণতন্ত্র কতগুলো প্রতিষ্ঠানকে কাজ করতে দেওয়া, গণতন্ত্র যে অচল হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে, তার সবচেয়ে বড় প্রমাণ হলো যে নির্বাচন পর্যন্ত যে নেতারা নির্বাচন পর্যন্ত করতে পারে না, সেখানে গণতন্ত্রের একটা বড় ব্যর্থতা। আমার মনে হয় ইয়াজউদ্দিন সাহেব সেই কথা কিছুটা ইঙ্গিত দিয়েছেন যে গণতন্ত্রের সবচেয়ে বড় কথা হলো শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠান করা। সেই নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হওয়ার ব্যর্থ হওয়াটাই একটা দৃষ্টান্ত যে গণতন্ত্র অকেজ হয়ে গিয়েছিল তখন। এবং জিল্লুর রহমানের সেই সময়কার ভূমিকা নিয়ে আপনি কিছু বলবেন নাকি? ভিতরে ভিতরে অত্যন্ত বিশ্বস্ত অনুগত আওয়ামী লীগ হিসাবে তিনি সেই মানিক মিয়া সাহেবের সময় থেকে, আতাউর রহমান সাহেব ওখান থেকে, বঙ্গবন্ধু সময়, সরোয়ারের সময় থেকে একইভাবে তিনি দলের জন্য কাজ করে গেছেন। এবং সবচেয়ে যেটা বড় কথা যে আজকে যেটা সকলের জন্য শিক্ষণীয় যে এমন একজন ব্যক্তি হিসেবে তিনি মারা গেছেন যে সব দল তাকে শ্রদ্ধা করেছে। কি জন্য করেছে? তার চারিত্র জন্য, যেখানে চারিদিকে দুর্নীতির বিরাট খেলা চলতেছে সেখানে একজন আজকে জিল্লুর রহমান সাহেবের চরিত্র সম্বন্ধে বলতে পারে না যে তিনি দুর্নীতি করেছেন, তিনি অসৎ একজন ব্যক্তি ছিলেন। আমি তার জন্য সত্যি অত্যন্ত গর্বিত, একজন পুরাতন আওয়ামী লীগ হিসেবে আমি গর্বিত তার জন্য। ব্যারিস্টার মইনুল হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে একাত্তর সংযোগে যোগ দেওয়ার জন্য। আমাদের একটা ছোট বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আবার আমরা ফিরে আসবো একাত্তর সংযোগ। আপনারা দেখছেন একাত্তর সংযোগ, একটি বিরতির পর ফিরে আসলাম। আমরা রাশিদ খান মেনন সংসদ সদস্য, তার সঙ্গে পরিচয় করে দিয়েছিলাম যে তিনি আছেন আমাদের সঙ্গে। আপনি আমাদের এতক্ষণের আলোচনা শুনছেন, খানিকক্ষণ আগে আপনি শুনলেন যে ডক্টর এমাজউদ্দিন আহমেদ একটি ইঙ্গিত করলেন যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর এবং নির্বাচন প্রক্রিয়ার ব্যাপারে সব দলের একটি ঐক্যমত্য হওয়া গণতন্ত্রের সুস্বাস্থ্যের জন্য, এমনকি গণতন্ত্রকে শুধু টিকিয়ে রাখার জন্য বিশেষভাবে প্রয়োজনীয়। বর্তমানে যুদ্ধাপরাধের বিচারকে বাধাহীন রাখা নিয়ে যে একটি সমস্যা আছে, সেটিকে একদিকে রেখে নির্বাচনকালীন সরকারের প্রশ্নে দুই প্রধান দলের মধ্যে একটা ঐক্যমত্যে পৌঁছানো যায় কিনা, সেরকম তার কোনো সুযোগ আছে কিনা, আপনি কি মনে করেন? আমি ঠিক আপনাকে ভালোভাবে শুনতে পাইনি। আমি আরো একবার বলবো, জিনিস একটু আগে বললে ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আরো একবার বলছি, এর আগে ডক্টর এমাজউদ্দিন আহমেদ আমাদের শুদ্ধ প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সম্পর্কে বলতে গিয়ে যেটা বলেছিলেন যে গণতন্ত্রের প্রতি ওনার সারা জীবন যে অবিচল আস্থা উনি দেখে এসেছেন এবং বিভিন্ন সংকটকালে তিনি সেই ব্যাপারে যে দৃঢ় রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন সময়ে, তার পরিপ্রসঙ্গে উনি গণতন্ত্রের বিষয় বলতে গিয়ে বলেছিলেন যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর এবং নির্বাচন প্রক্রিয়ার মধ্যে মূলত দুই প্রধান দল এবং অন্যান্য সবার মধ্যে একটা ঐক্যমত্যে পৌঁছানো দরকার। কিন্তু আমরা বিভিন্ন পর্যবেক্ষকের কাছে যেটা শুনতে পাচ্ছি যে যুদ্ধাপরাধের বিচারকে বাধাহীন রাখা প্রশ্নে একটি ন্যূনতম ঐক্য এই নির্বাচনকালীন সরকার প্রশ্নের ঐক্যের একটি মানে মূল বিষয়, এই দুটোকে পাশাপাশি নিয়ে খেলতে হবে যাকে বলা হয়। আপনি কি মনে করেন জিল্লুর রহমান যেই ধারার গণতন্ত্র বা রাজনীতির গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে রাজনীতি চর্চা করে এসেছেন, তার পরিপ্রেক্ষিতে এখন আমরা যেখানে আছি আপনি সামনে সেই ধরনের কোনো ঐক্যের কোনো সম্ভাবনা দেখেন কি না, যেহেতু তার মৃত্যু পরবর্তী শোকের সময় আমরা দেখেছি যে সব রাজনৈতিক দলই যেরকমটি আশা করা যায় সেই ধরনের প্রতিক্রিয়াই দেখিয়েছেন? দেখুন, জিল্লুর রহমান ভাই আমাদের মহামান্য রাষ্ট্রপতি, তিনি নিঃসন্দেহে আমাদের গণতান্ত্রিক অভিযাত্রার বিভিন্ন পর্যায়ে সংকটকালে কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। উল্লেখযোগ্য বলবো না, বলতে পারেন যে রীতিমতো নেতৃত্বদানকারী ভূমিকা পালন করেছেন। 75 পরবর্তীকালে যেমন, পরবর্তীকালে 1/11 সময় আমরা তার সেই ভূমিকা লক্ষ্য করেছি এবং দেখেছি। আজকেও একটা ধরনের অস্থিরতা এবং সংকট আমাদের এখানে বিরাজ করছে। এই প্রশ্নে একটি বিষয়ে স্পষ্ট করে বলা প্রয়োজন যে যুদ্ধাপরাধের বিচারে যে প্রশ্নটিকে বলছেন যে বাধা হিসেবে এখানে এসছে, এখানে এই ব্যাপারে কিন্তু ইতিমধ্যে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। কোনো দলই কিন্তু একথা বলছেন না, জামাত ইসলাম বাদে, যে যুদ্ধাপরাধের বিচার করা যাবে না। প্রশ্ন তুলেছেন কেউ কেউ, বিশেষ করে বিরোধী দল বিএনপি প্রশ্ন তুলেছেন
এর স্বচ্ছতা নিয়ে এবং এর নিরপেক্ষতা নিয়ে ইত্যাদি প্রস্তুত নিয়েছেন। তবে সেই প্রস্তুতি কতখানি যৌক্তিক সেটা আরেকটি ভিন্ন প্রসঙ্গ। তো সুতরাং আমি মনে করি যে এই ব্যাপারটিকে নির্বাচনের সাথে মিলিয়ে দেখার কোনো অবকাশ এখানে নেই, কারণ যুদ্ধাপরাধী বিচারের প্রস্তুতি ইতিমধ্যেই এর ঐক্যমত্য রয়েছে এবং সেই ক্ষেত্রে নির্বাচনকে শান্তিপূর্ণভাবে ঐক্যমত্য ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আমাদের সবারই যে কমিটমেন্ট রয়েছে সেটাকে প্রতিপালন করা উচিত, কারণ নির্বাচনের বাইরে গিয়ে অন্য কোনো পন্থায় ক্ষমতা হস্তান্তর এটা হওয়ার কোনো অবকাশ নেই, এবং সেটা যদি করার যদি কোনো ধরনের মতলব যদি থেকে থাকে সেটা হবে সবচেয়ে দুর্ভাগ্যজনক। সেটার মতলব কার থাকতে পারে, আপনার জোটের কথা বলছেন আপনি? আমি বলছি যে এই মতলব না, আমি আমার জোটের কথা বলতে বলছি না, কারণ আমার জোটের তরফ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে নির্বাচনের রায় যেতেই হোক না কেন সেই রায় আমাদের জোটের নেত্রী জয়ন্তী শেখ হাসিনা কিন্তু স্পষ্টই বলেছেন যে সেই রায় তিনি মেনে নেবেন, সে প্রশ্নে এগোবেন আর কি। কিন্তু এখানে যেটা লক্ষণীয় যে গত কিছুদিন ধরে যে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে তাতে এটা মনে হয় যেন একটি পরিকল্পিত পদ্ধতিতে বিষয়গুলোকে একটি বাধা তৈরি করা যাতে একটি ভিন্ন হস্তক্ষেপ এখানে হতে পারে। যে বিষয়টির আপনি ইঙ্গিত করলেন সেটি নিয়ে নিশ্চয়ই আমরা আরও একটু আলোচনা করতে পারবো, কিন্তু যেটি স্পষ্ট করে যেটির কথা বললেন ডক্টর ওসমান ফারুক আছেন আপনার কাছে, খুব সংক্ষেপে এক দুই বাক্যে শুনতে চাই কারণ আমাদের হাতে সময় নেই, আমাদের আরেকটি বিরতি আমাদের সংবাদ সংযোগে যেতে হবে। ডক্টর ওসমান ফারুক যেটার কথা বললেন আমাদের রাশিদ খান মেনন সংসদ সদস্য যে যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারে একটি ঐক্যমত্য সৃষ্টি হয়েছে এবং আপনাদের দলের পক্ষ থেকেও সেই ব্যাপারে একটি অবস্থান আছে স্পষ্ট, সুতরাং নির্বাচন বিষয়ে আপনাদের আলোচনা শুরু হতে পারে কি অন্তত? ধন্যবাদ। আমি প্রথমে বলবো যে নির্বাচন বিএনপি নির্বাচন সংক্রান্ত যে ধারণা রয়েছে তার সাথে যুদ্ধাপরাধীদের বিচারের কোনো সংযোগ নেই। যুদ্ধাপরাধী রাশেদ খান মেনন বলেছে যে সবাই চায় স্বচ্ছভাবে বিচার হোক এবং সেই ব্যাপারে আমাদেরও একই কথা, স্বচ্ছভাবে বিচার হোক, কিন্তু তারপরে নির্বাচন ব্যাপারে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে সবার অংশগ্রহণে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, ক্রেডিবল ইলেকশনস হতে হবে। এটা শুধু দেশের ভেতরে বিএনপির দাবি নয়, দেশের বাইরেও যদি কথা বলেন যারা বন্ধু রাষ্ট্র রয়েছে তারা সবাই একই কথা বলছে। কাজে আজকে প্রশ্ন দাঁড়িয়েছে যে এই দেশে যদি উত্তরণ করতে হবে, সংকটের কথা মঞ্জুরুল আহসান সাহেব বলেছেন, বিভিন্ন সংকটের দেশ আসলেই সংকটের মাঝে রয়েছে, রাজনৈতিক শাসনতান্ত্রিক সব রকম সংকটের মাঝে রয়েছে, এ থেকে উত্তরণের জন্যে একটি নির্বাচন প্রয়োজন রয়েছে, যে নির্বাচন হবে ক্রেডিবল, সবাই অংশগ্রহণ করতে পারবে এবং প্রশ্নবিদ্ধ হবে না। আমরা কেমন করে সেই নির্বাচনটি করব সেটি আজকে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। জিল্লুর রহমান সাহেব সম্বন্ধে সবাই বলেছি, উনি ব্যক্তি হিসাবে আমরা বলেছি ব্যক্তি, কিন্তু তার চেয়েও বড় কথা তিনি যে সংঘাতে রাজনীতি পরিহার করেছেন। মঞ্জুরুল আহসান সাহেব বর্তমান রাজনীতির প্রেক্ষাপট বলেছেন, আমরা কেমন করে সেই প্রেক্ষাপট থেকে বেরিয়ে আসতে পারব সেটি হচ্ছে আজকের বড় কথা। আজকে মাঠে ঐক্যর কথা বলা হয়েছে, আজকে মাঠে জানাজার মাঠে যারা এসেছে সবাই এসেছে, সব কেউ দলের কথা চিন্তা করে আসেনি, সবাই জিল্লুর রহমান সাহেবের কথা চিন্তা করে এসেছে। কাজে একজন মাঠে জাতীয় ঐক্য হয়েছে বলে একজন আজকে অংশগ্রহণকারী বলেছেন। আমি মনে করি যে মাঠে যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে সেই ঐক্যকে কেমন করে রাজনীতির অঙ্গনে আমরা প্রতিস্থাপন করতে পারবো সেটি আজকে বোধ করি জিল্লুর রহমান সাহেব মৃত্যুর সময় আমাদের প্রতি এই দায়িত্বটি তিনি দিয়ে গেছেন বলে আমি মনে করি। সংবাদ সংযোগ, আমরা ফিরে এলাম একাত্তর সংযোগে। আমরা বিরতির আগে ডক্টর ওসমান ফারুক যেটা বলছিলেন আপনারা শুনেছেন যে নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে সেটি নিয়ে দুদলের মধ্যে আলোচনার নিশ্চয়ই স্কোপ আছে এবং তার সঙ্গে যুদ্ধাপরাধের বিচারের বিষয়টিকে এক করে ফেলা উচিত হবে না বলে উনি বললেন। সুরঞ্জিত সেনগুপ্তর কাছে জানতে চাইব যে আপনাদের দলের পক্ষ থেকে আপনাদের সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো মানে কোনো ধরনের সংলাপ আলোচনা কোনো পদক্ষেপের কোনো ধরনের পরিকল্পনা আছে কিনা এই মুহূর্তে। আজ অবধি ডক্টর ওমর ফারুকের সঙ্গে আমার একসঙ্গে যত আলোচনা হয়েছে আমাদের কোনো দিন দ্বিমত হওয়ার কোনো অবকাশ নেই, আজকেও আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত। যুদ্ধ অপরাধ একটি একেবারেই সম্পূর্ণ আলাদা বিষয়, এটি মানবতার বিরুদ্ধে অপরাধ, এটি আন্তর্জাতিক অপরাধ, যুদ্ধের সময়ে নিরস্ত্র মানুষের উপরে তার লুণ্ঠন, অগ্নিসংযোগ, হত্যা, গণহত্যা এবং আমাদের মায়ের জাতিদের ধর্ষণ সহ ওই জাতীয় ঘৃণ্য অপরাধের জন্যে বিশ্বের সব দেশেই
তার বিচার হয়ে থাকে, আমাদের দেশেও বিচার হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এটি ক্ষমতা হস্তান্তরের উপায়, এটি সাংবিধানিক গণতান্ত্রিক দেশে, এটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, এবং এটিই আমাদের সংবিধানেও বিধৃত রয়েছে। সুতরাং আমরা অবাধ সুষ্ঠু এবং সকল দলের গ্রহণযোগ্য, সকল দলের অংশগ্রহণে এটি গ্রহণযোগ্য নির্বাচন আমরা করতে চাই। সুতরাং যুদ্ধ অপরাধের বিষয়টি নিয়ে দশজন ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে আছেন, তিনজনের বিচার হয়ে গেছে, সাতজনের বিচার চলছে। সর্বোপরি এই বিষয়টি নিয়ে যে কথাটি বলেছেন যে বিষয়টি সকলেই চায়, সকলেই চায়, কিন্তু বর্তমানে সেই বিষয়টি নিয়ে সারা দেশে যে সংঘাত সহিংসতা দেখা যাচ্ছে, সেই বিষয়টি অবাধ, প্লিজ, সকলেই চায় যে বিচারটি যাতে সকলের কাছে গ্রহণযোগ্য, ট্রান্সপারেন্ট এবং নিরপেক্ষ বিচার হয়। ট্রাইব্যুনাল পার হয়েও যখন সুপ্রিম কোর্টে বিচারটি হবে, সে নিয়ে তো আর কারো কোনো প্রশ্নই আসে না। সুতরাং এইখানে আমাদের মধ্যে কোনো দ্বিমত নাই। নির্বাচনের বিষয়ে আমরা খুবই কাছাকাছি, আমরা এই ব্যাপারে একমত যে সকলের গ্রহণযোগ্য একটি নির্বাচন চাই। এখন সেই নির্বাচনটি ডক্টর ওমর ফারুক বলেছেন যাতে এটি নিরপেক্ষ সরকারের অধীনে হয়, সংবিধানও তাই বলছে। সারা বিশ্বে যেভাবে গণতান্ত্রিক দেশে নির্বাচন হয় আমাদের দেশেও তেমনি হবে। এখানে একটি প্রশ্ন ছিল, এর আগে তত্ত্বাবধায়ক ছিল, এটি টেম্পোরারি সময়ের জন্যে, এখনো অন্তর্বর্তীকালীন সরকারও তত্ত্বাবধায়ক নির্বাচনের জন্যে, এবং এটিও নির্বাচনকে তত্ত্বাবধানই করে, সেটি আরও নিরপেক্ষ করার জন্য অবশ্যই আলোচনা হতে পারে। আলোচনা হয়ে আমরা সকল দলে একমত হয়ে একটি পদ্ধতিতে আমরা যেতেই পারি। ডক্টর এমাজউদ্দিন আহমেদ, আপনি শুনছিলেন এই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর এবং বিশেষ করে নির্বাচন অনুষ্ঠান বিষয়ে এখানে উপস্থিত ডক্টর অনুষ্ঠানে ডক্টর ওসমান ফারুক বিএনপির পক্ষে থেকে এবং সুরঞ্জিত সেনগুপ্তর বক্তব্য, যেটা বলা হচ্ছে আলোচনার সময় এবং বিভিন্ন জায়গায় আমরা এই মন্তব্য পাচ্ছি যে এই বিষয়ে দূরত্ব কম, কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে দুই দল কথাই বলছেন না এই বিষয়ে, যদিও কথার বিষয়ে অনেক কথা হচ্ছে। আপনি কি মনে করছেন একদম আজকের যে পরিস্থিতি তাতে এই আলোচনা সত্যি সত্যি শুরু হবার কি ধরনের ইঙ্গিত আপনি পাচ্ছেন? আমার কাছে এখনো ব্যাপারটা অনিশ্চিত বলে মনে হয়। অনিশ্চিত এই কারণে যে কাছাকাছি কত দূর, কত কাছাকাছি দুই দল, দুই বৃহৎ জোট এলো অথবা কোন কোন শর্তে এলো, এই ব্যাপারগুলো এখনো মানে পাবলিকলি মানে প্রকাশিত হয়নি। সুতরাং এটা একটা মস্ত বড় ইস্যু আর কি, এবং এর উপরে নির্ভর করছে সামনের দিনে মানে এই দেশের অবস্থা মানে কোন পর্যায়ে যাবে। জিল্লুর রহমান সাহেব জনপ্রিয়, এত জনপ্রিয় কেন হলেন মানে এটা অনেকের মনে থাকে। জানাচ্ছি যারা শরীফ হয়েছেন আর কি, লাখ লাখ মানুষের যে মানে সমাবেশ ঘটেছে আর কি, এই মূলে কি মূলের ব্যাপারটা আমার চিন্তা মতে, আমি যেটা যেভাবে দেখি যে গণতান্ত্রিক ব্যবস্থা দলীয় ব্যবস্থা, এতে কোনো সন্দেহ নেই। দলের ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন, দলীয় প্রধান শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ মন্ত্রী পরিষদে যাবেন, রাষ্ট্রপতিও দলের লোক হবেন, কিন্তু দলের লোক হওয়ার পরেও যেহেতু মানে গণতান্ত্রিক পরিবেশে মানে রাষ্ট্রপতিকে কথা বলি অথবা প্রধানমন্ত্রী কথা বলি, এখন তারা আওয়ামী লীগ বা নিজের ওই দলের ব্যক্তি ছাড়াও মানে এই জাতীয় একটা আছে মানে জিল্লুর রহমান সাহেব ওই দিকটা খেয়াল করতে আছে। বিশেষ করে আমি লক্ষ্য করেছি যখন তিনি কনভোকেশন মানে প্রথম দিকে প্রিজাইড করতেন এবং কনভোকেশন স্পিচগুলো যদি মানে তা কেউ খতিয়ে দেখেন তাহলে বোঝা যায় যে তিনি দলীয় বিষয়ের ঊর্ধ্বে উঠে যে জাতীয় পর্যায়ে যে কথাবার্তা বলা যায় এবং এগুলো খুব অর্থপূর্ণ হয় সমাজের জন্য, এই দিক ছিল।
আর আবার ওই ওই প্রশ্নে আসি যে সংলাপ দরকার, এই কারণে যে কখন কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার মানে গঠিত হবে এ সম্পর্কে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব থাকা দরকার আর কি, এবং সরকারের পক্ষ থেকে অ্যাফার্মেটিভ কিছু ইঙ্গিত মানে আসা উচিত আর কি, বিশেষ করে সংলাপকে সার্থক করার জন্য একটা পরিবেশ তৈরি করা, যেমন ওই বিরোধী দলের নেতা কর্মীদেরকে লার্জ স্কেলে বন্দি করা, তাদেরকে মানে ওই যে দেখলাম যে পায়ে হাতে মানে যে বেড়ি লাগিয়ে কোর্টে হাজির করার যে ব্যাপারগুলো, এগুলো খুব লজ্জাজনক ব্যাপার আর কি, একটা স্বাধীন দেশে গণতান্ত্রিক দেশে এই জিনিসগুলো হওয়ার কথা না। তো সুতরাং এই পর্যায়ে ক্ষমতাসীন দলের আর একটু নমনীয় হওয়া দরকার এবং সুস্পষ্টভাবে মানে একটা ইঙ্গিত থাকা দরকার যে আমরা এই পর্যন্ত যাব বা এই পর্যন্ত আমাদের যেতে হবে, সবাইকে যদি একত্রিত করতে চাই, সবাইকে যদি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেই, এই পর্যায়ে আমাদের অগ্রসর হতে হবে, এই ধরনের একটা সুস্পষ্ট ইঙ্গিত থাকা দরকার। এই ইঙ্গিতটা এখন পর্যন্ত আমাদের কাছে নেই কিন্তু। অধ্যাপক মাহফুজা খানম, এখানে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ভূমিকা, যে এর আগে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের নিয়োগ দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের আয়োজন করেছিলেন, তাতে লোকেরা এসেছিল, এবং এখানে আমাদের আলোচনা প্রসঙ্গে ওই কথাটা এসেছে যে এই ধরনের ইঙ্গিত দেওয়ার মতো বা ব্যবস্থা করার মতো বা যার কথা সবাই শুনবে সেই ধরনের রাজনীতিবিদের অভাব অনেকে লক্ষ্য করছেন এই সময়ে। আপনি আপনার অভিজ্ঞতা থেকে, তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে আমাদের দর্শকদের যদি বলতেন যে তার এই রাজনৈতিক গুণাবলী থেকে আমরা বর্তমান পরিস্থিতি পরিপ্রেক্ষিতে কি নিতে পারি? ধন্যবাদ। আমি বলবো যে তিনি যে পর্যায়ের গেছেন তার জানা যাতে গেছেন এবং গতকাল গেছেন, আমি তাদের জন্যই বলবো যে রাজনীতি যারা করবেন তারা অবশ্যই আদর্শ, রাজনীতিটা কি এক ধরনের আদর্শ, যে আদর্শটা তিনি দেখিয়ে গেছেন তার সারা জীবনের, একজন সাধারণ কর্মী হিসাবে ছাত্রলীগের একজন কর্মী থেকে তিনি ধীরে ধীরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুবার হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এমএনএ হয়েছেন, এমপি হয়েছেন, পরবর্তী দিনে রাষ্ট্রপ্রধান হয়েছেন। তো সেইখানে এই আজকে যারা বেঁচে আছেন তাদের একটা বিরাট কর্তব্য হবে এবং তাকে দেখে এ শিক্ষাটা তারা নেবেন বলে আমি আশা করি, যে তিনি যেভাবে সমস্ত নিজস্ব দলের রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের মঙ্গলের জন্য, মানুষের মঙ্গলের জন্য এবং সর্বোপরি রাজনীতির জন্য যে অবদানটা তিনি রেখে গেছেন তিনি সবাই শিক্ষা গ্রহণ করি, এবং আমি মনে করি এটাও দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, পৃথিবীর বিভিন্ন ইতিহাস যদি আমরা লক্ষ্য করি যে আলোচনার ভেতর দিয়ে অনেক বড় বড় সমস্যার সমাধান হয়, আমি মনে করি যারা রাজনৈতিক দলেরা আজকে আমরা যেখানে বলি যে পরস্পর যদি বক্তব্য দেওয়া হচ্ছে, আজকে যে বক্তব্যগুলো হলো সেই বক্তব্য থেকে বেরিয়ে এসছে যে দূরত্ব কিন্তু বেশি নয়, দুই পক্ষই চাচ্ছেন নির্বাচন একটি হোক এবং নির্বাচন একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় হোক এবং গ্রহণযোগ্যতা পাক শুধু দেশে নয় বিদেশেও পর্যন্ত। সুতরাং আমি মনে করি রাজনীতি যারা করেন রাজনীতির খাতিরে তাদের রাজনৈতিক প্রজ্ঞাকে ব্যবহার করে তাদের দূরত্ব তারা কমিয়ে ফেলবেন, এবং এই রাজনীতি কার জন্য করা, শুধু নিজের জন্য নয়, নিজের দলের জন্য নয়, সাধারণ মানুষের জন্য। কোন মানুষ? যে মানুষ 1971 সালের মহান মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ একটি আমরা পেয়েছি, যেখানে 30 লক্ষ বাঙালি তার আত্মদান করেছে, যেখানে 4 লক্ষ মা বোন তার সম্ভ্রমের বিনিময়ে আমরা বাংলাদেশ লাভ করেছি। সুতরাং আমি মনে করি যারা আজকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কথা বললেন তারা অবশ্যই আমাদের জিল্লু ভাইয়ের আদর্শে, তার কাছাকাছি সবাই ছিলেন, তাদের সবার বক্তব্য থেকে যা জেনেছি তার আদর্শকে তারা গ্রহণ করবেন এবং তার আদর্শ অনুযায়ী তারা কাজ করার চেষ্টা করবেন যা বলছেন অধ্যাপিকা মাহফুজা খানম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি একাত্তর সংযোগে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আপনারা দেখছেন একাত্তর সংযোগ, দর্শক একটি ছোট একাত্তর সংযোগ।
সুরঞ্জিত সেনগুপ্তর কাছে জানতে চাইব যে একটু আগে ডক্টর এমাজউদ্দিন আহমেদ যেরকমটি বললেন যে সরকারের দিক থেকে আরও কিছু স্পষ্ট ইঙ্গিত থাকা দরকার, যদি যারা বিবদমান দলগুলোর মধ্যে যদি কোনো ধরনের সংলাপ হওয়া হতে হয়, আপনি কি বলবেন? ডক্টর ইমাজউদ্দিন সাহেব আমার খুব পছন্দের লোক, খুব সুন্দর করে কথা বলেন, চমৎকার তার বাচনভঙ্গি, তারপর শব্দচয়নও খুবই সুবিধাজনক। আজকের দিনে অন্তত আমাদের বাঙালি জাতির জীবনে এটি একটি শোকাবহ দিন, আমি কোনো বিতর্কিত বিষয়ে যেতে চাই না। এটি ঠিক আমরা যে কথাটা আলাপ করছিলাম, দুইটি বিষয়ই যুদ্ধ অপরাধের বিষয়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই বিচার করছে, সেই বিচারটির সঙ্গে আমরা যেন একটু অবাধ সুষ্ঠু নির্বাচনকে গুলিয়ে না ফেলি। এবং আমি তার সঙ্গে একমত, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্যে আমরা আলোচনা বসলেই বিষয়টি স্পষ্ট হয়ে আসবে। সরকারের পক্ষ থেকে আমি যখন সংবিধান কমিটিতে ছিলাম তখন থেকে এই পর্যন্ত পার্লামেন্ট পর্যন্ত বারবারই বলা হয়েছে যে আসুন আপনারা আলোচনায় বসুন। এখনও আমাদের এই অবস্থান রয়েছে। তিনি এও বলেছেন যে এই সময়ে এই যে গ্রেপ্তার কারো কারো ডানাবেরি দেয় এটি খুবই খারাপ, আমি মনে করি, আমি তার সঙ্গে একমত। ঘটনাটা যদি এবারেই প্রথম হতো, আমি এটি দুঃখ প্রকাশ করি, এবারেই যদি প্রথম হতো তাহলে তো বলার ছিল না, কিন্তু ইয়াদুদ্দিন সাহেব যদি আগেও বলতেন, যখন আওয়ামী লীগ অফিস আক্রান্ত হয়েছিল, আমরা টিয়ার গ্যাস খেয়েছিলাম, সেখান থেকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছিল, বা পরবর্তীকালে এই আওয়ামী লীগ অফিসের সামনেই 22 জন যে হত্যা করা হয়েছিল, এবং আজকের এই মহামান্য রাষ্ট্রপতির তার স্ত্রী আইভি রহমানকে যেদিন হত্যা করা হয়েছিল, আমি নিজেও এখনও 26টা গ্রেনেড নিয়ে আমি চলছি পার্লামেন্টে, যখন আমরা শোক প্রস্তাব নিয়ে গেছিলাম তা করতে পারিনি, এই সমস্তগুলোর উত্তরাধিকার আমরা নিয়ে এসেছি। এই ধরনের যারা মানুষ আছেন, ইয়াজউদ্দিন সাহেবের মতো যাদের মানুষ জাতি শ্রদ্ধা করে, তাদের নিরপেক্ষ অবস্থান আমাদের গণতান্ত্রিক শিষ্টাচার তৈরি করতে, গণতান্ত্রিক সংস্কৃতি তৈরি করতে সাহায্য করবে। আমি বুঝতে পারছি আজকের আলোচনার মূল জিনিসটি হচ্ছে যে আমাদের এই প্রয়াত রাষ্ট্রপতির স্মৃতিকে সামনে রেখে যে একটি জাতীয় ঐক্যের এটি সুর যে পাওয়া গেছে, তার থেকে আজকের টেলিভিশন তারা চাইছে যে আমরা এই জাতির যে সংঘাতময় যে রূপটি তার থেকে আমরা সমঝোতায় যেতে পারি কি না। এবং এর সঙ্গে এই কথাটি আমি বলবো যে রাজনীতিতে এটি থাকতেই পারে, কিন্তু তা নিয়ে অন্তত ডক্টর ইয়াজউদ্দিন সাহেবের মতো লোকের কাছে আমরা আশা করে যে এই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ, একের পর এক মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, জনপদ পুড়িয়ে ছাই করে দেওয়া হচ্ছে, পুলিশকে আক্রমণ করে তাদেরকে হত্যা করা হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে। এই সেদিনও সিলেটে আমি দেখে আসলাম জগৎজ্যোতিকে হত্যা করা হয়েছে। এই নির্মম নিষ্ঠুর কাহিনীগুলো থেকে যত তাড়াতাড়ি আমরা মুক্ত হয়ে আমরা গণতন্ত্রের পথে, আলোচনার পথে, সমঝোতার পথে, শান্তিপূর্ণভাবে আমরা গণতন্ত্রের উত্তরণ হতে পারি, এটি সবারই কাম্য। আমি আমাদের ভাইস চ্যান্সেলর সাহেবের সঙ্গে একমত, আমাদের ডক্টর ফারুক সাহেব আমার কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তি, তার সঙ্গে আমি একমত যে হ্যাঁ, এখনও যেটুকু আমাদের মধ্যে ব্যবধান রয়েছে উভয় পক্ষকে এগিয়ে এসে আমি মনে করি এই দেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা সমাধান করতে পারবো। আরেকটি বক্তব্য হচ্ছে যিনি জাতি আশা করে যাতে আগামী দিনও রাষ্ট্রপতি নির্বাচনে যাতে আওয়ামী লীগ এবং মহাজোট প্রজ্ঞার সঙ্গে, সুবিবেচনার সঙ্গে এই ধরনেরই আরেকজন ব্যক্তি বা ব্যক্তিত্ব নিয়ে আসেন, এই ব্যাপারে আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা অতীতে এই বিষয়ে অত্যন্ত প্রজ্ঞা এবং সুবিবেচনায় পরিচয় দিয়েছেন, তার রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে তিনিই প্রথম প্রধানমন্ত্রী যিনি একেবারে একজন স্বাধীন চেতা সর্বজনশ্রদ্ধ জনাব বিচারপতি শাহাবুদ্দিন সাহেবকে ইনি রাষ্ট্রপতি করেছিলেন, পরবর্তীকালে জিল্লুর রহমান সাহেবও তাই, তারপরেও আমরা এটুকু করেছি। আমি আশা করি, সকলকে আশ্বস্ত করতে চাই,
আমাদের আগামী দিনের গণতন্ত্রের পথে, শান্তির পথে, শৃঙ্খলার পথে, ক্ষমতা হস্তান্তরের পথে এবং যুদ্ধ অপরাধের বিচারটি সুসম্পন্ন করার পথে, যাতে আমরা এই আজকের শোকাবহ দিনে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, এই এটি শান্তির পথ যেন আমরা খুঁজে পাই, ঐক্যবদ্ধ অবস্থায় যেন চিরেই আমরা আলোচনায় বসতে পারি। সেই দিক থেকে সরকারের পক্ষ থেকে যেমন অগ্রণী ভূমিকা নিতে হবে, এটুকু যেমন সাথে সাথে বিরোধী দলকেও এগিয়ে আসতে হবে। এগিয়ে এসে আমি আবার উচ্চারণ করতে চাই, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, সকলের কাছে, সকলের পার্টিসিপেশনের মাধ্যমে এটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হোক। এটি যেমন সংবিধানের নির্দেশ, এটি আমাদের মহাজোটের, আওয়ামী লীগের এবং আমাদের প্রধানমন্ত্রীরও কামনা। আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। একাত্তর সংযোগের পক্ষ থেকে কামনা এবং আশার কথা শুনলাম, কিন্তু সুনির্দিষ্ট পদক্ষেপ বা সুনির্দিষ্ট প্রস্তাবের কথা যেটি বিভিন্ন সময় আলোচনা উঠে আসছে, সেটি নিশ্চয়ই আমরা সরকার এবং বিরোধী দল উভয় পক্ষ থেকেই পাবো। আমাদের একটা ছোট বিরতি নিতে হচ্ছে, আপনারা দেখছেন একাত্তর সংযোগ। কথা বলেছি সদ্য প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের শোকে, যে ঐক্যের সুর আমরা দেখতে পেলাম, তার গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে গণতন্ত্রকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কাজে লাগতে পারে কিনা সেই প্রসঙ্গ এসেছে বারে বারে, তাই আমরা ডক্টর এমাজউদ্দিন আহমেদের কাছে আরও একবার ফিরে যাচ্ছি। তবে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরিফিন সিদ্দিক, তাকে স্বাগত জানিয়ে রাখি একাত্তর সংযোগের এই সর্বশেষ পর্যায়ে। ডক্টর এমাজউদ্দিন আহমেদ, আপনি সর্বশেষ আপনার কাছে জানতে চাইব, আপনি শুনছিলেন সুরঞ্জিৎ সেনগুপ্তের কাছে যে সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে একটি সংলাপ, একটি ঐক্য, একটি আলোচনার ইচ্ছে থাকলেও যেই সন্ত্রাস এবং সংঘর্ষ এবং সহিংসতার উত্তরাধিকারের মধ্যে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অপারেট করছে, তার মধ্যে বিশেষ করে এটি বলতেই হয় রাষ্ট্রপতির নিজের স্ত্রী আইভি রহমান একটি গ্রেনেড হামলায় মারা গেছেন সবার চোখের সামনে, টেলিভিশনে সবাই সেই দৃশ্য দেখেছেন এবং তার বিচার কার্য এখনও শেষ হয়নি। এই পরিপ্রেক্ষিতে যেই সংলাপের কথা আপনি বললেন, তার জন্য সরকারের পক্ষ থেকে আপনি বললেন যে বিশেষ সুনির্দিষ্ট কিছু ইঙ্গিত আপনি আশা করছেন, বিরোধী দলের কাছ থেকে আপনি কি আশা করছেন সর্বশেষ মন্তব্য? আমার মন্তব্য খুব সুস্পষ্ট, যে সংলাপ মানে বললেই তো হবে না, এখন সংলাপকে অর্থপূর্ণ করতে হলে এর জন্য একটা পরিবেশ তৈরি করার দরকার। পরিবেশ তৈরি করা যাতে যাদের নিয়ে সংলাপ হবে, বিরোধী দলকে সামনে মানে কাছাকাছি টেনে আনার জন্যই তো সংলাপ, সুতরাং তারাও যেন আস্থাশীল হতে পারেন, বিশ্বাস যারা তারা করতে যেন পারেন, সে সে একটা দিক। মানে এই এই ক্ষেত্রে সরকারকে মানে প্রথম নিতে হবে আর কি, বিরোধী দলের পক্ষে এটা সম্ভব না, সরকারকে এগিয়ে আসতে হবে, মানে এই মস্ত করে একটা একটা ব্যাপারে। আর একটা কথা বলি, এটা প্রয়োজন এই কারণে যে গণতান্ত্রিক ব্যবস্থার কথা যখনই আমরা বলি বা ভাবি, তখন সাথে সাথে আমরা ভাবি গণতান্ত্রিক সংস্কৃতির কথাও বটে, মানে একটু সহিষ্ণুতা, একটু পারস্পরিক শ্রদ্ধাবোধ, একটু একটু মানে দেনা পাওনার মনোভাব, এই 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 ব্যাপারগুলো কিন্তু এখন পর্যন্ত সংলাপের কথা উচ্চারিত হয়েছে বটে, কিন্তু এই ধরনের মানে ব্যাপার লক্ষ্য করিনি। সমালোচনা করা যায়, কিন্তু সমালোচনা করার ভাষাটা একটু শালীন যদি হয় তাহলে খুব ভালো হয়। ডক্টর এমাজউদ্দিন আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ একাত্তর সংযোগে আমাদের সময় দেওয়ার জন্য। সংসদ সদস্য রাশেদ খান মেনন আছেন, আপনি এতক্ষণকার আলোচনা শুনছিলেন, আপনার কাছে সর্বশেষ জানতে চাইব যে সহিষ্ণুতার কথা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, বিশেষভাবে বিরোধী দলকে আস্থায় আনার কথা বলা হচ্ছে, সেখানে যুদ্ধাপরাধের প্রসঙ্গটি ওকে যারা আলোচনা করলেন তারা ক্ষমতা হস্তান্তরের সাথে এক করে দেখতে চান না, কিন্তু আমরা জানি যে যে সমস্ত সংকট, সংঘর্ষ এবং সহিংসতা সমস্ত দেশব্যাপী চলছে, তাতে যুদ্ধাপরাধের বিচারটি একটি বিশেষ বিষয়। আপনার কাছ থেকে সর্বশেষ জানতে চাইব যে আজকের দিনে আপনি কীভাবে পরিস্থিতি মূল্যায়ন করবেন? সংলাপ বলি বা একটি স্থিতিশীল পরিস্থিতি বলি, সেই ক্ষেত্রে যুদ্ধাপরাধের বিচারকে বস্তুকে কেন্দ্র করে যে সহিংসতা যেটা সৃষ্টি হয়েছে সেটাকে অবশ্যই বন্ধ করার অবস্থা নিতে হবে, এবং এই ক্ষেত্রে বিরোধী দলের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই কারণে যে দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য যে তারা তাদের সর্বশেষ রাজনৈতিক অবস্থানে এই যুদ্ধাপরাধের বিচারের বস্তুকে কেন্দ্র করে জামাত শিবিরের পক্ষ থেকে যে সহিংসতা সেই
পরিচালিত করা হচ্ছে, সেই ক্ষেত্রে তারা পক্ষান্তরে বলতে পারেন যে সেটাকে আড়াল করছেন কেমন নয়, কিছুটা হলেও সমর্থন দান করছেন, কিছুটা অনেকখানি সমর্থন দান করছেন, যার ফলে আমি মনে হয় যে পরিবেশ পরিস্থিতি যে আড়াল প্রয়োজন সেই পরিবেশ পরিস্থিতি কিন্তু বিরাজ করছে না। কিন্তু তারপরেও আমি বলবো যে যুদ্ধবন্দীর বিচারের সাথে নির্বাচনের এবং ক্ষমতা হস্তান্তরের প্রশ্নকে এটাকে পরস্পর মুখোমুখি দাঁড় করানোর কোনো অবকাশ এখানে নেই। কারণ আমি আগেও বলেছি যে এই প্রশ্নটাকে এই ব্যাপারে ঐক্যবদ্ধটি আমাদের হাতের মধ্যে রেখে আমরা অবশ্যই নির্বাচনের প্রশ্নে সংলাপে যেতে পারি, এবং সেই ক্ষেত্রে বিরোধী দলের তরফ থেকে তারা কি চান যেটা আমরা বারবার করে বলে এসেছি, তাদের সুনির্দিষ্ট প্রস্তাবটি কী, সেই সুনির্দিষ্ট প্রস্তাবটি আজকে তাদেরকে আজকে দেওয়া প্রয়োজন বলে মনে করছি। সরকারের তরফ থেকে পার্লামেন্টে কয়েকবারই বলা হয়েছে, প্রধানমন্ত্রী নিজে বলেছেন, আমরাও বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনা হতেই পারে, এবং সেই ক্ষেত্রে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকল অংশগ্রহণের যে বিষয়টি আমাদের সামনে রয়েছে সেটিও গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে এখন সময়ে যে সময়ে সংলাপের প্রয়োজন, এবং সেই ক্ষেত্রে আমাদের সেই সংলাপের প্রশ্নে আজকে সকল মহলের তরফ থেকে সেই পরিবেশ তৈরি করা বিশেষভাবে প্রয়োজন। রাশিদ খান মেনন, আপনাকে অনেক ধন্যবাদ একাত্তর সংযোগে থাকার জন্য। ডক্টর ওসমান ফারুক, ধন্যবাদ। আজকে অনেকগুলো বিষয়ের অবতারণা হলো, যেটি সুরঞ্জিতবাবু বলেছেন যে বিতর্কিত কিছু বলতে চান না, কিন্তু বিতর্কিত বিষয়গুলোই প্রকারান্তরে এসেছে। আজকে আমাদের যে পরিস্থিতির মাঝে রয়েছি, আমরা শুরু করেছিলাম এই বলে যে প্রয়াত রাষ্ট্রপতি জনাব জিল্লুর রহমান যে রাজনৈতিক সহিষ্ণুতা এবং রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, সেই প্রজ্ঞার প্রেক্ষিতে তাকে অনুকরণ করে আমরা কি একটা সমঝোতার রাজনীতিতে আসতে পারি কি না। আজকে সবচেয়ে বড় যে প্রশ্নটি দাঁড়িয়েছে, আগামীতে অবাধ একটি নির্বাচন হবে কি না। এবং যদিও সুরঞ্জিতবাবু বলেছেন যে সংলাপের ব্যাপারে আমরা কাছাকাছি, কেমনভাবে অবাধ নির্বাচন হবে সে বিষয়ে কাছাকাছি, আমার মনে ইচ্ছার কাছাকাছি রয়েছে, কিন্তু প্রয়াসের দূরত্বটা অত্যন্ত প্রকটভাবে রয়েছে। এমাজউদ্দিন সাহেব বলেছেন যে একটা এনভায়রনমেন্টের কথা বলেছেন, সেই এনভায়রনমেন্টটা বোধ করি এখন পর্যন্ত হয়নি। এবং অবাধ নির্বাচনের বাধা, সবচেয়ে বড় বাধা বর্তমানে যে শাসনতান্ত্রিক বিধান যা রয়েছে, সেটিতে দল নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে আমরা মনে করি। দ্বিতীয়ত অ্যাটমসফিয়ারের কথা বলা হয়েছে, যেখানে রাজনৈতিক নেতাকর্মীদেরকে ডান্ডা বেরিয়ে পড়িয়ে নেওয়া হয়, অতীতের কথা বাদ দেন, বর্তমান নিয়ে আমাদেরকে চলতে হবে, বর্তমানের ভুল ত্রুটি নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। যেখানে আপনার ডান্ডা বেরিয়ে দিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দকে আনা হয়, সেখানে সংলাপের পরিবেশ হয় না। এবং যেখানে রাজনৈতিক শিষ্টাচারের কথা মঞ্জুর হাসান সাহেব প্রথমেই বলেছিলেন, সেই শিষ্টাচার যেখানে অনুপস্থিত থাকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রেসিডেন্ট জিল্লুর রহমান সাহেবের মৃত্যুকে অত্যন্ত বিমর্ষতার সাথে নিয়েছেন, রাজনৈতিক কর্মকাণ্ড আমাদের বন্ধ করে দিয়েছেন, তিনি বঙ্গভবনে গিয়েছেন এবং মঞ্জুরুল হাসান সাহেব নিজেই বলেছেন যে সেখানে তাকে যে শিষ্টাচারটুকু দেওয়ার কথা ছিল সেটি পর্যন্ত দেওয়া হয়নি। কাজেই সব কিছু মিলিয়ে যে পরিবেশ দরকার সংলাপের, সেই পরিবেশটি বোধ করি সরকার এখন পর্যন্ত সৃষ্টি করতে পারছে না। আমি আশা করি যে সেই পরিবেশটি সৃষ্টি হবে। সুরঞ্জিতবাবু পরবর্তী রাষ্ট্রপতির সম্বন্ধে কথা বলেছেন, কিন্তু উনি যাওয়ার আগে কিন্তু বলে গেছেন যে আওয়ামী লীগ ও মহাজোট পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত করবে। আমি বলবো যে যদি ঐক্য এবং সমঝোতার একটি পরিবেশ করতে চান, তাহলে আগামী রাষ্ট্রপতি যিনি 5 বছর থাকবেন, তার নির্বাচন পদ্ধতিতে নিশ্চয়ই সর্বদলীয়ভাবে একটি ঐকমত করা প্রয়োজন। ডক্টর ওসমান ফারুক, আপনাকে অনেক ধন্যবাদ একাত্তর সংযোগে থাকার জন্য। সর্বশেষ মন্তব্য জানতে চাইব ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.ম.স. আরিফিন সিদ্দিকীর কাছে। আমাদের অত্যন্ত প্রিয় মানুষ সদ্য প্রয়াত রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ জিল্লুর রহমানের মৃত্যুতে আমরা অত্যন্ত শোকাহত, বেদনাহত। মানুষের মৃত্যু আছে, মৃত্যুই মানুষের অনিবার্য পরিণতি আমরা জানি, কিন্তু কিছু কিছু মৃত্যু এমন অবস্থার সৃষ্টি করে যে সেই মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর। জিল্লুর রহমান যেই বয়সেই মৃত্যুবরণ করুন না কেন, তার মৃত্যু অকাল মৃত্যুই। কিছু কিছু মানুষ থাকেন এই ধরনের, যাদের মৃত্যু যত বয়সে মৃত্যুবরণ করেন মনে হবে যে তাদের আরও বেশি দিন বেঁচে থাকা উচিত ছিল, দরকার ছিল, প্রয়োজন ছিল। আজকে দেশের যে অবস্থা এবং সেই অবস্থায় জিল্লুর রহমানের মতো একজন বিদগ্ধ, বিচক্ষণ, নিষ্ঠাবান রাজনীতিকের যে কত বেশি প্রয়োজন ছিল তা আমরা সবাই মর্মে মর্মে উপলব্ধি করছি। রাষ্ট্রপতির পদটি বাংলাদেশের সংবিধান অনুযায়ী একটি ঐক্যের প্রতীক। এই ঐক্যের প্রতীকের পদে যিনি থাকেন, যিনি আসীন হন বা হবেন, তাদের ওই সাধারণ মানুষ
সারা জাতির একটি আস্থার জায়গায় পরিণত হন তারা। তো জিল্লুর রহমান যেমন রাষ্ট্রপতি ছিলেন, ঠিক তেমনি এই জাতির অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। আমরা আশা করব যে সেইভাবেই আমরা আমাদের পরবর্তী রাষ্ট্রপতি যিনি আসেন, নির্বাচক মণ্ডলী যাকেই নির্বাচন করেন, সেইভাবে জাতির আস্থার জায়গায় বসবেন। শুধু একটি কথা বলি, আমার বক্তব্য আমি শেষ করতে চাই। আমি জানি যে অনুষ্ঠানটি প্রায় শেষ পর্যায়ে, যে গণতন্ত্রে সংলাপ আলোচনা এর কোনো বিকল্প নেই। গণতন্ত্র মানেই তো তাই যে আমরা আলোচনা করে একটা জায়গায় পৌঁছাবো। বিভিন্ন রাজনৈতিক দল থাকবে, তাদের বিভিন্ন আদর্শ দর্শন থাকে, সেইখান থেকেই কিন্তু একটা ঐক্যমত্যের জায়গাও ঠিক করে নিতে হয়। এই দেশের ঐক্যমত্যের জায়গা কোনটি? এই দেশ একাত্তরের মুক্তিযুদ্ধের বাংলাদেশ, অতএব মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা, সেই লক্ষ্যে সব রাজনৈতিক দল, সব মানুষ, সকলের তো একটা ঐক্যমত্য অবস্থান থাকতে হবে। সেখানে যদি সেই ঐক্যমত্য আমরা সৃষ্টি করতে পারি, আমার তো মনে হয় সংলাপে বসা, সংলাপের মাধ্যমে একটা সিদ্ধান্তে পৌঁছা, এগুলো কোনো সমস্যা হওয়ার কথা নয়। উপাচার্য আরফিন সিদ্দিক, আপনাকে ধন্যবাদ জানিয়ে এবং এতক্ষণ একাত্তর সংযোগে আমাদের যে সমস্ত বিশিষ্ট অতিথিরা আমাদের সঙ্গে থাকলেন এবং দর্শক আপনারা যারা থাকলেন আমাদের সঙ্গে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রের এবং বাংলাদেশের জাতীয় জীবনে একটি বিশেষ শোকাবহ দিন বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমানের, যেই সদ্য প্রয়াত জিল্লুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের একাত্তরের পক্ষ থেকে আজকের মতো শেষ করছি একাত্তর সংযোগ।